বছর ঘুরলে পঞ্চায়েতের পর দলকে চাঙ্গা করতে সাংসদের নেতৃত্বে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। আর মালদার হরিশ্চন্দ্রপুর ধর্মশালায় আয়োজিত হওয়া সাংগঠনিক সভায় এলাকার বিজেপি নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন দলের নেতাকর্মীরা। উত্তর মালদার বিজেপি সাংসদের সামনে ক্ষোভ দেখান দলের নিচু তলার নেতাকর্মীরা। এমনকি দলের নিষ্ক্রিয় কর্মীদের উঁচু পদে রাখা হচ্ছে, অথচ সক্রিয় কর্মীদের কোনো স্থান নেই, এমনটি অভিযোগ তোলা হয় এই কর্মী সভায়। আর এর জেরে হরিশ্চন্দ্রপুর বিজেপিতে গোষ্ঠী কন্দল সামনে এসে পড়ল। এই দিনের কর্মী সভায় বিজেপির বেশ কিছু কর্মী অভিযোগ করেন, এলাকার বিজেপি নেতৃত্বদের মধ্যে অনেকেই তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, দলের কর্মসূচি সম্পর্কে নিচুতলার কর্মীদের ওয়াকি বহাল করা হচ্ছে না, সক্রিয় কর্মীদেরকে দূরে সরিয়ে নিষ্ক্রিয় কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে দলের বিভিন্ন পদে। যদিও সাংসদ খগেন মুর্মু সাংগঠনিক সভার বিক্ষোভকে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে চাননি, তিনি জানান দলের কিছু কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, আমরা তাদের সঙ্গে বসে সমস্তটাই মিটিয়ে ফেলব। দলে যারা সক্রিয় কর্মী তাদের অনেক মান অভিমান থাকতেই পারে, এটাই বাস্তব। দলে যদি কোনো নিষ্ক্রিয় কর্মী থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে যদিও সম্পূর্ণ ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান তিনি জানান বিজেপির সর্বভারতীয় জেলার নেতা ছিলেন, তারা আস্তে আস্তে সবাই তৃণমূলের দিকে চলে আসছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনডিভি ডব্লিউপি। দেখছেন যে গতকালকে বিজেপির যে জয়ন্ত প্রকাশ মজুমদার ছিল, কালকে উনি আমাদের মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলের ছত্র ছায়ে এসেছেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে এত কাজ করেছেন যে বিজেপির কর্মীদেরকে কিংবা বিজেপির নেতাদেরকে ওরা আর ধরে রাখতে পারছে না। এই কারণে আর বিজেপি যে নামকাও আসতে, বিজেপি যে মানে বিগত বিধানসভা ভোটে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কথাবার্তা বলেছিল, তার যে ছিটে ফোটাও যে কিছু করতে পারেনি, এবং গত বিধানসভা ভোটে আমরা দেখেছি যে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারে করে প্রত্যেক দিন নেতা মাথারা আসতেন, ভোট শেষ হয়ে গেছে, এখন আর কারো মানে পাত্তা নেই, কেউ আসছে না। তো এরাও মানে যারা বিজেপির কর্মী, যারা নেতৃত্ব যারা ছিল, তারা অ্যাকচুয়ালি ফেডা, তারা বুঝে নিয়েছে এই বিজেপি দল হচ্ছে ভাওতাবাজি দল, এই দলে থেকে আর কিছু হবে না। আপনি দেখবেন আগামী দিনে তাসের ঘরের মধ্যে যে কটা আরও বিজেপি আছে, মিউনিসিপ্যালিটি ভোট তো হলো, দেখলেন আপনারা যে বিজেপি প্রায় নীল হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তারপরেও যে 12-13% যে ভোট আছে, এটা আপনি দেখবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে 2-3% এসে দাঁড়াবে, কাউকে ধরে রাখতে পারবে না, সবাই একদিন আপনার সব তৃণমূল দলেই ছত্র সাহেবে সব আসবে, আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই সামিল হবে। আপনার নাম? আমার নাম জম্মু রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। আমাদের আজকে সাংগঠনিক বৈঠক হচ্ছে, এই বৈঠকে আমাদের সমস্ত এই বিধানসভা কেন্দ্র এলাকার যে সমস্ত আমাদের কর্মীরা আছেন যারা কাজ করছেন, তাদেরকে এখানে আমরা আহ্বান করেছি, সেখানে আমাদের এখানে আরও আগামী দিনে কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে আক্রমণ করছে আমাদের সমস্ত কার্যকর্তারা আক্রান্ত হচ্ছেন, আমাদের সে আক্রমণের যে বিরুদ্ধে আমাদের সমস্ত যে শক্তি আমাদের যারা আছেন তাদেরকে আগামী দিনে আরও শক্তিশালী লড়াইয়ের মধ্যে সামিল হওয়ার জন্য আমরা এখানে আলোচনা করছি। কর্মী নেতাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেল, হ্যাঁ, আপনাকে আপনার সামনে এই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে, এটা নিয়ে কি বলবেন আপনি? সেগুলো যারা কাজ করে না, স্বাভাবিক তো, যারা আমাদের পার্টিতে আছেন কাজ করছেন না সেরকম অনেকে আছেন, তো সেই জন্যই তারা বলেন সেই সমস্ত যারা কাজ করেন না তাদেরকে কমিটিতে না রাখাই ভালো। ঠিকই বলেছেন, সেরকম যারা কাজ করেন না তাদেরকে যাতে আগামী দিনে কমিটিতে না রাখা হয়। এমনও খুব প্রকাশ করতে দেখা গেছে যে জায়গা পাচ্ছে না তারা এইখানে, এই এই পার্টিতে জায়গা পাওয়ার ব্যাপারটা নেই, এই পার্টিতে হচ্ছে যারা কাজ করবেন তারাই হচ্ছে যে পার্টির কাজে যুক্ত হতে পারবে, যারা কাজ করবেন না স্বাভাবিকভাবে তাদেরকে এখানে জায়গা তারা পাবেন। কাজ করলে জায়গা আছে, কাজ করার, কাজ করলে তো কোনো অসুবিধা নেই, কাজ করুন, যারা কাজ করতে চান তারা কাজ করুন, স্বতঃস্ফূর্তভাবে পার্টিরটা কাজ, পার্টির কাজ করুন। আমাদের পার্টির একটা বিচারধারা আছে, পরম্পরা আছে, তার উপরে দাঁড়িয়ে আমাদের পার্টি পরিচালনা।